সম্মানিত উপস্থিতি আমরা সালাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করি। আর সালাত এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হইল গিয়া মসজিদের কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট বিষয়। যে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক মসজিদ বানাইতে গিয়া মসজিদ পিলার দেখা যায় যে খাতারের মাঝখানে দেওয়া আছে, এমনকি অনেক মসজিদ আছে যে মসজিদ পিলারগুলো মানে এমন কোনো খাতার নাই, প্রত্যেকটা খাতার কোনো না কোনোভাবে পিলার মাঝখানে পড়ে গেছে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। আর অনেকে দলিল দিতে পারেন যে আমরা আরব বিশ্ব দেখছি বা অমুক জায়গার দেখছি এই মসজিদ যেও খরক না খানে আমরা দেখি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই ব্যাপারে কী দিক নির্দেশনা দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে দুই পিলারের মাঝখানেও এই খাতার বানাইতে নিষেধ করছেন। রসুল ইবনে মাজার হাদিসের মাঝে আইসে শেখ আলবানিয়ে তার সিলসিলা সহিহার মাঝে বর্ণনা করছেন যে রসুল সাল্লাহ ইসলামের যুগে দুই ফিলারের মাঝানো খাতারবন্দি হইতে আমরা নিষেধ করা হইতো। সে নিষেধকর্তা রসুল সাল্লাহ ইসলাম নিষেধকর্তা, এবং সেই স্থান থেকে আমরা তাড়াইয়া দেওয়া হইতো, মানে এই জায়গাতেই হরাইয়া দেওয়া হইতো যে তুমি দুই ফিলারের মাঝানো কিতা করিও না, খাতারবন্দি করিও না। এতেও আমরা যারা মুসল্লি তাহমু তারারও উচিত হইল গিয়ে তারা এই ব্যাপারে সচেষ্ট হওয়া, এবং যারা মসজিদ নির্মাণ করবা বা মসজিদ পরিচালনার লাগে যারা জড়িত আছেন তারা এই বিষয়টা খেয়াল রাখবা যে খাতার যেন খাতারের মাঝখানে যেন পিলার না থাকে আমরা চেষ্টা করবো। কিন্তু যদি দেখা যায় যে মানুষ বেশি বাড়ি গেছেন, মুসল্লি বেশি হয়ে গেছেন, তাহলে এখন আমরা বাধ্য এগুছাল আর আমরা পক্ষে সম্ভব নয়, তখন আমরা যদি ফড়ি লাই তাহলে এটা লাগিয়া লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের অতিরিক্ত ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে সাফাইয়া দিতা না বা জিজ্ঞাসিত করতা না, তাহলে এটাই লাগে ডিফারেন্ট ইমার্জেন্সি সিচুয়েশন। বাট নর্মাল অবস্থায় খাতারের মাঝখানে ফিলার বা কোনো এমন জিনিস যেন না থাকে যেটা খাতারের বিচ্ছিন্ন করে দেয়, খাতারের যে ধারাবাহিকতা সেইটা নষ্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যথাযথভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত আদায় করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।